সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনে আমি আজকে দেখাবো প্রান্তিক খামারের পাঁঠার কালেকশন এবং কেমন দামে পাঁঠাগুলো বিক্রি করতে চাচ্ছেন সেদিকে আজকে আপনাদেরকে আমি আপডেট জানাবো। তো আজকে আমি চলে এসেছি আমাদের নাটোর জেলার সিংড়া থানার বাহাদুরপুর গ্রামে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ দিলে ভালো। আপনার নাম এবং একটু পরিচয় যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ হেলাল। আচ্ছা আচ্ছা, কাজটা কি করেন জানো আপনি? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, পাশাপাশি আপনি এই খামারটা গড়ে তুলতেছেন, শখের বসে আপনি লালন পালন করতেছেন? আচ্ছা, এই যে আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এই পাঠাটা কি পাঠা, কি জাত? তোতাপুরি। এটা তোতাপুরি। পার্সেন্টটা কেমন হতে পারে? এটা 100% পাঠা। আসলে পাঠার কোয়ালিটি সম্পূর্ণ একটা পাঠা। এবং এটার কয় দাঁত হয়েছে? এটার ছয় দাঁত হয়েছে। আর আপনার হচ্ছে এটার ওয়েটটা কেমন? ওয়েট আপনার 100 কেজি আছে। 100 কেজি। আর হাইটও মোটামুটি ভালো? হাইটও ভালো। হাইট আপনার কি 41 ইঞ্চি বা এরকম কিছু একটা? ওরকমই হবে। আচ্ছা, ওরকমই হবে। এবং আপনার ওয়েটটাও কিন্তু চাচা বলছে যে 100 কেজি প্লাস হবে। তো এইটা আপনার হচ্ছে কতদিন আগে কিনছিলেন আর কি? 2 বছর আগে। 2 বছর আগে আপনি কিনেছিলেন বাচ্চা, তখন আপনার মানে কয়েক মাস বয়স হয়েছিল? 5 মাস কি এরকম? পাঁচ ছয় মাসের বাচ্চা আপনি কিনছিলেন তখন? আচ্ছা, তখন থেকে এতদিন পর্যন্ত আপনি লালন পালন করছেন। তো এটা আপনি বিক্রি করতে চাচ্ছেন তাই না? এটা আপনি বিক্রি করে দিবেন, আরো বিভিন্ন জাতের আপনি কিনে আর কি, আরো ছাগল কিনে আপনি আর কি একটা খামার বড় করার একটা চিন্তা ভাবনা আপনি করতেছেন তাই না? মানে ব্যবসাটা আপনি প্রসার করতে চাচ্ছেন। আচ্ছা, কোনো ক্রেতা যদি এটা নিতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো তাই না? এটা আলোচনার মাধ্যমে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু দাম দর করে কিন্তু কালেক্ট করবে তাই না? আচ্ছা, আর এটার তো মোটামুটি আপনার ভালো মানের এবং ভালো স্বাস্থ্য এবং ভালো হাইট, তো এটার আপনার অবশ্যই সুস্থ আছে তাই না? অবশ্যই সুস্থ আছে। আর স্ক্রিনে আমি আপনার নাম্বার দিয়ে দেব, কোনো ক্রেতা যদি এটা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে দাম দর করে কিন্তু নিতে পারবে তাই না? তবে এটুকু আপনার প্রতি বিশ্বাস আছে যে একটু মানে কনসিডার অবশ্যই করবেন কোনো। আচ্ছা, আমি অন্যটা চলে যাই। চাচা, এই যে আপনার হাতে আরেকটা দেখতে পাচ্ছি, এটার কি জাতের? এটা তোতাপুরির করস। তার মানে আপনার হচ্ছে এটার কি পার্সেন্ট কি 70% বা 60% উপরে হবে তাই না? 80-90% এটার আনুমানিক যে চাচা বলতেছে। এটার আসলে শেপটাও ভালো এবং বডি ফিটনেসটা ভালো। এটার ওয়েটটা কেমন হতে পারে? 80-90 এর মতো এটা এরকম একটা ওয়েটের মধ্যে থাকবে। তো এটার আপনার কদিন আগে কিনছিলেন এটা? দুই বছর আগে কিনছিলেন। আচ্ছা, এই যে এই দুইটা পাঠা আপনি দেখতে পাচ্ছি যে আপনার খামার একটু খুব বেশি ভালো মানের এবং বড় হয়েছে, এগুলার কি কি খাবার আর আপনি আর কি দেন? খাবার আমি দিই হচ্ছে যে ভুষি দিই, গমের ভুষি, আর হচ্ছে যে আপনার ওই ছোলা, জিং, ক্যালসিয়াম, এগুলা সব আমি দিই। আচ্ছা, এগুলার কি ভ্যাকসিন করানো লাগছে? না, আমার কোনো আমি ভ্যাকসিন করার নেই, মানে কোনো এরকম সমস্যার সম্মুখীন এ পর্যন্ত আপনি হন নাই? আমার কোনো। আর পাশাপাশি এরা ঘাস বা এরকম মানে আউটডোর এরা খায় তাই না? আচ্ছা, এই জন্য স্বাস্থ্যটা আসলে এত ভালো, আপনি আসলে খুব যত্ন সহকারে আসলে লালন পালন করে থাকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাও আপনি বিক্রি করবেন তাই না? এটাও বিক্রি করবেন। এইটার বয়সটা কেমন, কয় দাঁত হচ্ছে এটা? এটা দুই বছর হয়েছে তাই না? এটার ছয় দাঁত। কোনো ক্রেতা যদি আগ্রহী হয়ে যদি এটা পছন্দ করেন এটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু চাচার নাম্বারে কিন্তু আপনি কল দিয়ে কিন্তু দাম দর করে দেখে শুনে কিন্তু এসে কিন্তু নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এদিকে আমরা দেখে মানে দেখলাম যে আসলেই পাঠাগুলোর কোয়ালিটি আসলে অনেক ভালো মানের কোয়ালিটি। তো চাচা, এই পরটাতে আমরা যাই। আচ্ছা, এই যে এই পাঠার বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি, এই পাঠার বাচ্চাটা আপনার এটার কয় মাস হয়েছে? এটা
সাতের থেকে আট মাস বয়স হচ্ছে, তাই না? তো এটার আর কি বাচ্চা আপনি এখান থেকে ইয়ে করছিলেন না কিনছিলেন? এটা এটা বাসা থেকে আপনার সংগ্রহ করা, তাই না? ছোট বাচ্চা সংগ্রহ করা, তো এটাও ভালো মানের একটা পাঠা। তো এটাও পাঠার বাচ্চা, এটাও যদি কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে 100% এটা কিন্তু তোতার বাচ্চা। এটার কিন্তু বডি ফিটনেস কিন্তু আসলেই খুব ভালো, এবং এটার কিন্তু বডি ফিটনেস কিন্তু আরও বড় হবে। এটার কিন্তু আপনার যখন 1 থেকে 1.5 বছর হবে সেক্ষেত্রে কিন্তু ওই যেগুলো বড় বড় পাঠা আমি দেখাইছি ওগুলার মতো কিন্তু এগুলো পাঠাও কিন্তু বড় হবে, ওর থেকেও এটা আরও মানে বেশি লম্বা বা হাইট বা এরকম কিছু হবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এটাও এই বাচ্চাটাও ভালো মানের, এই বাচ্চাও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন, আশা করি লাভবান হবেন। আচ্ছা, যে আপনার হাতে একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা, তো এটা কয় দাঁত? এটা দাঁত ঝাড়া। এটা দাঁত ছাড়া না, কয়বার বিয়ান দিছে এটা? বিয়ান তো মোটামুটি এইভাবে আমি কইতে পারবো না, এখন বিয়ান তো মনে হয় মেলাই দিছে। মেলাই দিছে আপনার এখানে? আপনি কিনার পরে এটার কয়বার দিছে আপনার এই বাসায়? 11 বার, তাই না? আচ্ছা আচ্ছা, এটা সচরাচর কয়টা করে বাচ্চা হয়? তিনটা করে বাচ্চা হয়। এটা সচরাচর তিনটা করে বাচ্চা হয়, তাই না? তিনটা করে বাচ্চা হয়। এগুলোর বাচ্চা কিন্তু আপনি অধিকাংশ বিক্রি করে থাকেন? বিক্রি করে থাকেন। এই যে ওইখানে দেখতে পাচ্ছি একটা, ওইখানে দেখতে পাচ্ছি একটা, মানে বড় বড় হলে আর কি আপনি এটা বিক্রি করে দেন, তাই না? আর যেগুলো আর কি রাখতে ইচ্ছে হয় সেগুলো কিন্তু আপনি রাখেন, তাই না? তো এই ছাগলটাও কিন্তু ব্ল্যাক বেঙ্গল একদম ভালো কোয়ালিটির ছাগল। তো কোনো ক্রেতা যদি এটাও নিতে চায় সেক্ষেত্রে কিন্তু তার সাথে স্ক্রিনের নাম্বারটা দিয়ে তার সাথে কিন্তু যোগাযোগ করবেন। তবে ঠিক আছে চাচা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবার সুস্থতা কামনা করে আমার প্রথমটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।